আমার লাগবে না। আজকে দেখাবো, দেখেন পাঁঠা থেকে কিভাবে খাসি করা হয় বাচ্চা ছাগলকে। তো দর্শক দেখতে থাকুন, ডাক্তার সাহেব এখন এটা কি করা হচ্ছে? এটা দেওয়া আছে অবশ করার ওষুধ। অবশ করা হচ্ছে? কত মিলি করা লাগে এটা? এটা আপনার দেওয়া লাগবে হলো 1 মিলি। 1 মিলি না? এটা কাটানোর কতক্ষণ আগে করতে হয়? এটা দিতে কাটানোর আপনার 2 থেকে 3 মিনিট মধ্যে পরে কাটা লাগে। অবশ করা হচ্ছে? অবশ করা। দর্শক দেখুন এই যে অবশ করা হচ্ছে, অনেক সুন্দরভাবে শুয়ে আছে। দর্শক দেখুন ভাই, এটা কি চামড়ার নিচে দিতে হয়? জি, চামড়ার নিচে দিতে হয়, যেন ভুল করে যেন মাংস যেন না যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে থাকুন আপনারা, এটা অবশ করা হচ্ছে। আমাদের সামনে আজকে পাঁঠার বাচ্চা থেকে খাসি করা হচ্ছে। এআই টেকনিশিয়ান আমিরুল শেখ, পল্লী চিকিৎসক, আজকে দেখুন কিভাবে কাটা হয়। এটা কি ইয়া করা হচ্ছে না? হ্যাঁ, এই জায়গায় ভালো করে স্টেশ না নিলে অনেক ধরনের জীবন থাকে এই জায়গায়, তখন বাচ্চাটির না সবার সম্ভাবনা বেশি থাকে। ও, এই জন্য পরিষ্কার নিলে নিজের টিনের সাথে মুক্ত থাকা যায়। আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখতে থাকুন আপনারা, পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। ধন্যবাদ। বিসি বের করে কেটে ফেলা হবে, তাই তো? কতদিনের মধ্যে শুকাবে এটা? এটা আপনার 6-7 দিনের মধ্যে শুকে যাবে, তাই না? কতদিনের বাচ্চাকে এইভাবে কাটাইতে হয়? নিয়ম কাটার নিয়ম কিছু ডাক্তার আপনি 3 দিনেও কাটায়, কে কেউ 7 দিনেও কাটায়। আবার বাচ্চা নিয়ম কাটা হলো আপনার 12 থেকে 20 দিনের মধ্যে। 12 থেকে 20 দিনের মধ্যে কাটতে হয় নাকি? পাঁঠাকে, পাঁঠা বাচ্চাকে খাসি বানানো হয়, তাই তো? বিষের একটা পরত আছে। পাঁঠার বাচ্চাকে খাসি করা হচ্ছে, তাই তো? কদিন বাচ্চা জানি? 15 দিন। এটার বয়স কতদিন? 15 দিন।
আপনাদের এখন কি ব্যবহার করতে দেবো? এমনি কিভাবে বিসি কাটার পরে সেলাই দেওয়ার পরে সেলাই বাদে সুন্দর করে এটা আপনার চাপ দিয়ে সুন্দর করে সারা দিন দেওয়া লাগবে। এমনিতে কিছু ব্যবহার করা লাগবে? কিছু ব্যবহার করা লাগবে না, এমনি শুকায় যাবে না? কাটা হয়ে গেল নাকি? জি, সুন্দর করে চাপ দিয়ে দিলে যে চামড়াটা লেগে যাবে, চাপ দিয়ে ধরে লেগে যাবে। পানি দিবে মাথা খান আর অর্ধেকটা ডাপা খাওয়া দেন। কাটা হয়ে গেল, দর্শক দেখুন এটা যে দ্বিতীয়টা, তাই না? যাক, একই প্রসেসিং এ সব বাচ্চাকে ইয়া করা হয়, তাই না? পাঠার বাচ্চাকে খাসি করা হয়। তো আজকে ভিডিও এ পর্যন্ত, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।